জমজমাট লাঞ্চের আসর, সাজানো গোছানো ডাইনিং হল, স্পেনীয় মিউজিক বাজছে, হাসি ঠাট্টার টুকরো টুকরো ছবি, বাদশা অবাক বিস্ময়ে সব কিছু দেখছিল। এই প্রথম এমন অভিজ্ঞতা হচ্ছে তার, সে ভাবতেই পাচ্ছে না আর দুদিনের মধ্যেই জাহাজটা বারমুডা ট্রায়াঙ্গেলের অভিশপ্ত অঞ্চলে প্রবেশ করবে। তখনও কি তারা এইভাবে ডিনার টেবিলে বসে খাওয়ার আনন্দে যোগ দিতে পারবে? তখনই ভয়ের একটা শিরশিরানি অনুভূতি ছড়িয়ে পড়ল তার প্রতিটি তন্ত্রীতে। না, ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না তার কাছে। একটার পর একটা রহস্য, কোনটার সমাধান কে করবে? রবার্ট ম্যাককান আবার গল্পের জগতে ঢুকে পড়েছেন, সকলে মুগ্ধ বিস্ময়ে তার দিকে তাকিয়ে আছেন। সত্যি মানুষটি চমৎকার। শহর কলকাতায় ফিরে যাবার পরেও ম্যাককান সাহেবকে মনে থাকবে বাচ্চার। ম্যাককান বলতে শুরু করলেন, আসুন এবার ইউএস নেভির কয়লাবাহী একটি জাহাজের গল্প বলি। জাহাজটির নাম ইউএসএন হাইক্লপস। এই জাহাজটির কাজ হল এক বন্দর থেকে অন্য বন্দরে কয়লা নিয়ে যাওয়া। কয়লা ছাড়াও ম্যাঙ্গানিজও তুলত। জাহাজটির দৈর্ঘ্যে ছিল 542 ফুট। এত বড় মালবাহী জাহাজ সচরাচর চোখে পড়ে না। ওজন মেয়াদি কম নয়, 19,600 টনের জাহাজ। 1918 খ্রিস্টাব্দ, বিশ্বজুড়ে প্রথম মহাযুদ্ধে যে আগুন দাউদাউ করে জ্বলে উঠেছিল সেটা সবে মাত্র নিভে গেছে। মার্চ মাসের 4 তারিখে এই জাহাজ বারবাডোজ বন্দর ছাড়ল। বারবাডোজের নাম তো আপনারা সবাই জানেন, ওয়েস্ট ইন্ডিজের এক বিখ্যাত শহর, যেখানে মস্ত বড় ক্রিকেট স্টেডিয়াম আছে। জাহাজ যাবে আমেরিকার পূর্ব উপকূলে নরফোক বন্দরে, কিন্তু এই জাহাজ আর কোনোদিনই নরফোকে পৌঁছয়নি। মাঝপথেই সে চিরতরে হারিয়ে গেছে। শুরু হলো অনুসন্ধান। অনেক সময় সমুদ্রের ভিতর মাইন পাতা থাকে, শত্রুপক্ষের জাহাজকে ঘায়েল করার জন্যই এমনটি করা হয়। অনেকে অনুমান করল যে তেমনই কোনো মাইনে ধাক্কা খেয়ে জাহাজটা ডুবে গেছে। অনেকে বলল, না না, জার্মান সাবমেরিন টর্পেডো মেরে জাহাজটাকে ডুবিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত দেখা গেল এর কোনো অনুমানই সত্য নয়, বরং যেখান থেকে জাহাজটা নিশ্চিহ্ন হয়ে গেছে সেখানে জার্মানদের আধিপত্য বিস্তারের কোনো আশঙ্কাই নেই। সমুদ্রের নিচে মাইন তারা রাখবে কেমন করে? সাইক্লপস জাহাজে বার্তা আদান প্রদানের জন্য ওয়্যারলেস যন্ত্র বসানো ছিল। টর্পেডো এলে SOS এর মাধ্যমে সেই খবর বার্তা পাঠানো হতো। আরো কয়েকটি ব্যাপার সকলের মনে রহস্যের সৃষ্টি করল। জাহাজ ডুবলে কিছু লোক লাইফ বোটে চেপে পালানোর চেষ্টা করে, এখানে তেমন কোনো নাবিকের সন্ধান পাওয়া গেল না। তাহলে প্রবল ঝড়ের টানে জাহাজটা ভাসতে ভাসতে অজানা উপকূলে আটকে গেল নাকি? না, এমনটি হওয়ারও কোনো কারণ নেই। জাহাজের যন্ত্রপাতি খুবই আধুনিক। ক্যাপ্টেনের নাম জর্জ ডব্লিউ ওরলি, 28 বছর ধরে জাহাজে কাজ করছেন। জাহাজে ছিল 300 জন মানুষ, তারা সবাই বেমালুম হারিয়ে গেল কোথায়? শেষ অবধি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইলসনকে বলতে হলো, জাহাজখানি কি হয়েছে তা জানেন একমাত্র ঈশ্বর এবং সমুদ্র।
তবে এর আগে মার্কিন নৌবহরের নেভাল ইন্টেলিজেন্সের বিভাগ তন্ন তন্ন করে চারপাশে খুঁজেছিল। বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা সাবমেরিন পাঠিয়ে দেয়। শেষে গ্রহণযোগ্য 7টি কারণকে চিহ্নিত করা হয়। তারা বলেছিল জাহাজের নাবিকেরা হঠাৎ বিদ্রোহী হয়ে উঠেছিল। তারা জাহাজের ক্যাপ্টেনকে হত্যা করে জাহাজটিকে নিয়ে কোনো অজানা বন্দরে চলে গেছে। দ্বিতীয় কারণে বলা হয় রিও ডি জেনিরো আমেরিকান কনসাল জেনারেল সাইক্লপ জাহাজের যাত্রী ছিলেন। তিনি ছিলেন জার্মানদের সমর্থক। তিনি হয়তো কোনোভাবে জাহাজটিকে শত্রুপক্ষ জার্মানের হাতে তুলে দিয়েছিলেন। তৃতীয় কারণ হল জাহাজের ক্যাপ্টেন ওরলি জার্মানিতে জন্মেছিলেন। তিনি জাহাজটি জার্মানদের কাছে পৌঁছে দিয়েছিলেন। অন্য ধরনের একটি সম্ভাবনাকেও তারা খতিয়ে দেখেছিল। এই জাহাজে অনেক ম্যাঙ্গানিজ ছিল। বিশেষ অবস্থায় ম্যাঙ্গানিজে আগুন ধরে যায় এবং মারাত্মক বিস্ফোরণের সৃষ্টি হয়। হয়তো এই রকম বিস্ফোরণ থেকেই জাহাজটি ধ্বংস হয়ে গেছে। আরেকটি সম্ভাব্য কারণ হল জার্মান সাবমেরিন থেকে নিক্ষিপ্ত টর্পেডো জাহাজটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ডুবিয়ে দিয়েছে। অথবা এই জাহাজে গুরুতর যান্ত্রিক গোলযোগ ঘটেছে, কিংবা জাহাজটি হঠাৎ ভেঙে দুটুকরো হয়ে গেছে। এই 7টি কারণে প্রত্যেকটির উপর আলোকপাত করলে আমরা দেখব এদের মধ্যে কোনো বাস্তব অনুমান মিশে নেই। তাহলে সাইক্লপস কোথায় গেল? লিটারারি ডাইজেস্টের মতো একটি খ্যাতনামা পত্রিকা বলল সমুদ্রে বিশাল বিশাল প্রাণীদের বসবাস, এমন একটি স্কুইড প্রাণী উঠে এসে জাহাজটাকে সমুদ্রের ভিতরে টেনে নিয়ে গেছে। আজও সাইক্লপ জাহাজের সন্ধানে নানা অভিযান চালানো হয়। মাঝে মধ্যে সাগরের নিচে কিছু টুকিটাকি ধ্বংসাবশেষ পাওয়া যায়, তবে নিঃসন্দেহে বলা যায় না যে এগুলিই হলো সাইক্লপসের অংশবিশেষ। একবার চেসাপিক উপসাগরের সমুদ্রের নিচে এমনই কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেল। একদল গবেষক সেগুলি নিয়ে গবেষণা করলেন। তারা খবরের কাগজের পুরনো ফাইল দেখলেন, বললেন যেদিন সাইক্লপস অদৃশ্য হয়েছে সেই সময় চেসাপিক উপসাগরে প্রবল ঝড় তুফান ছিল। এই সামুদ্রিক ঝড়ের ফলেই সাইক্লপস ডুবে যায়। সংলগ্ন সমুদ্রের নিচে সাইক্লপসের খণ্ডাংশ পাওয়া গেছে। এবার আমরা আরেকটি জাহাজের গল্প বলবো। জাহাজটির নাম স্যান্ড্রা। 1955 খ্রিস্টাব্দে 350 ফুট দীর্ঘ এই মালবাহী জাহাজটি আমেরিকার মিয়ামি বন্দর ছেড়েছিল। তার গন্তব্যস্থল ছিল ভার্জিয়ার জর্জিয়ার সার্ভানা অঞ্চল। দক্ষিণ দিক থেকে জাহাজটি যাত্রা শুরু করে। ওই জাহাজে ছিল নাবিক ও যাত্রী সহ 28 জন। এই 28 জন মানুষ সমেত জাহাজটি মাঝ সমুদ্রে বেমালুম হারিয়ে যায়। এই জাহাজ দক্ষিণ আমেরিকার কোনো বন্দরে আর ভিড়তে পারেনি। মনে হয় বারমুডা ট্রায়াঙ্গেলের অভিশাপ বোধ হয় জাহাজটিকে নষ্ট করেছে। জাহাজে ছিল 300 টন কীটনাশক। সবাই কীটনাশক খেয়ে আত্মহত্যা করল নাকি, এমন একটি সম্ভাবনার কথাও অনেক মনস্তত্ত্ববিদ বলেছিলেন। 1973 খ্রিস্টাব্দের 21 মার্চ অ্যানিটা নামক জার্মান মালবাহী 13,000 টনের একটি জাহাজ ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ বন্দরে কয়লা বোঝাই করল।
জাহাজটি যাবে জার্মানির দিকে। জাহাজে 32 জন নাবিক ছিল। 3 দিন পরে জাহাজটির সঙ্গে আর সংযোগ রক্ষা করা সম্ভব হলো না। মাঝপথে জাহাজটি বেমালুম অদৃশ্য হয়ে গেল। লয়েডস অব লন্ডনের হিসাব থেকে জানা যায় যে অ্যানিটা নিরুদ্দেশের সময় থেকে পরবর্তী 10 বছরে বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় আরও 60খানি জাহাজ রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হয়ে গেছে মোট 937 জন ব্যক্তি। এবার এক দিকপাল নাবিকের কথা বলি। পৃথিবীর খ্যাতনামা নাবিকদের মধ্যে ক্যাপ্টেন জোসুয়া স্লোক্যামের নাম সবার আগে করা হয়। তাকে বলা হয় আমেরিকার বেস্ট নন সেলার। তিনি এক দুঃসাহসিক কাজ করেছিলেন। তখনকার দিনের পরিপ্রেক্ষিতে এমন করা যে কতখানি সাহসের পরিচয় তা আমরা সহজেই বুঝতে পারি। এক মাস্তুলওয়ালা পালতোলা ছোট একটি জাহাজে চেপে সমস্ত পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। মোট 46,000 মাইল পার হয়েছিলেন। মরক্কোর কাছে জলদস্যুরা তাকে তাড়া করেছিল। প্রচণ্ড ঝড়ের মুখে পড়েছিলেন। ম্যাজেলান স্ট্রেট অঞ্চলে একদল বুনো জাতি তার জাহাজ আক্রমণ করেছিল। শেষ অবধি সব বিপদ বাধাকে জয় করে বিজয়ী হয়ে ফিরে এসেছিলেন জোসুয়া স্লোক্যাম। হয়ে উঠেছিলেন কিংবদন্তির মহানায়ক। তাকে নিয়ে লোক গাথা রচিত হয়েছিল। বোঝা গেল তিনি এক অন্য স্বভাবের মানুষ। দুঃসাহসের পাখায় ভর রেখে তিনি এখন সেখান থেকে যেতে পারেন। এমন এক দুঃসাহসিক নাবিক শেষ পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেল হারিয়ে গেল। ব্যাপারটা যেমনই রোমহর্ষক তেমনই বেদনাদায়ক। জোসুয়া স্লোক্যাম নোভাস্কোশিয়ার লোক, জন্মেছেন ব্রায়ার্স আইল্যান্ডে। এই দ্বীপের চারপাশে সমুদ্রের হাতছানি। দ্বীপবাসীরা ছোট থেকেই সমুদ্রের চরিত্রের সাথে পরিচিত। পুরুষরা একটু বড় হলেই ধীবরের পেশা গ্রহণ করে। ক্ষিপ্ত সমুদ্রের বিপদ বাধাকে অগ্রাহ্য করে মাছ ধরতে যায়। তারা খুব ভালো জাহাজ তৈরি করতে পারে। স্লোক্যামের এই 2টি গুণই ছিল। বালক বয়স থেকেই তিনি ছিলেন দুঃসাহসী এবং দক্ষ নাবিক। 16 বছর বয়সে স্লোক্যামের একমাত্র স্বপ্ন ছিল জাহাজে চেপে পৃথিবী প্রদক্ষিণ করা। সেই সময়ে কিশোর স্লোক্যাম একটি জাহাজের পরিচালনার দায়িত্ব পেলেন। বিপদসংকুল উত্তর আলাস্কাতে গেলেন। এরপর সান ফ্রান্সিসকো থেকে হনুলুলু পর্যন্ত যাতায়াতকারী একটি জাহাজের ক্যাপ্টেন হলেন। আরও পরে চলে এলেন ফিলিপাইন দ্বীপে। সেখানে ব্যবসা বাণিজ্য করতে শুরু করলেন। তারপর এলেন চীন দেশে। ধীরে ধীরে 7 সাগরে তার নাম ছড়িয়ে পড়ল। এতদিনে প্রাথমিক প্রস্তুতি শেষ হয়েছে। সমুদ্র অভিযান সম্পর্কে অভিজ্ঞ হয়ে উঠেছেন স্লোক্যাম। এবার ছোটবেলার সেই স্বপ্ন তাকে সফল করতেই হবে। পৃথিবী প্রদক্ষিণ করতে হবে। সঙ্গে কোনো সহযাত্রী থাকবে না। অনেকে বারণ করেছিল এইভাবে ঝুঁকি নেওয়াটা উচিত হবে না। গভীর সমুদ্রে কত অজানা বিপদের হাতছানি। কেউ না থাকলে বিপদ হলে কে বাঁচাবে? সমস্ত অনিশ্চয়তা হাসির হিল্লোলে উড়িয়ে দিয়েছিলেন স্লোক্যাম। নিজের পৌরুষের উপর অসম্ভব আস্থা ছিল তার। তিনি জানান যে দৃঢ় সংকল্প থাকলে যে কোনো কাজেই সফল হওয়া যায়।
ধীরে ধীরে কথাটা প্রচার হলো। জোসুয়া স্লোকাম একটা মজবুত জাহাজ তৈরি করে লেগে পড়লেন কাজে। এক মাস তুলের পাল তোলা 36 ফুট লম্বা একটা স্লুপ জাহাজ তৈরি করলেন, নাম দেওয়া হলো স্প্রে। 1897 খ্রিস্টাব্দের এক শুভক্ষণ, উত্তর আটলান্টিকে শুরু হলো তার এই মহাযাত্রা। বন্দরে বন্দরে চেনা জানা লোকের অভাব নেই, যে বন্দরেই যান সেখানেই বিপুলভাবে সংবর্ধিত হন। 46,000 মাইল সমুদ্র পথ অতিক্রম করে 1898 খ্রিস্টাব্দে আবার স্বদেশে ফিরে এলেন জোসুয়া। তখন সর্বত্র ছড়িয়ে পড়েছে স্প্রে আর স্লোকামের নাম। একটার পর একটা সম্বর্ধনা সভায় যোগ দিতে হচ্ছে তাকে। শুভানুধ্যায়ীরা বললেন, এবার কিছুদিন তুমি বিশ্রাম নাও, অনেক পরিশ্রম হয়েছে, গ্রামে গিয়ে শান্তিতে থাকো। তাদের কথা মতো স্লোকাম একটা গ্রামে চলে গেলেন। কিন্তু বিশ্রাম নেবার কি উপায় আছে? কত রকমের লোক আসছে, তাদের কত দাবি, কত অনুরোধ। কেউ বলছে খবরের কাগজের পাতায় প্রতিবেদন লিখতে, কেউ বলছে শহরে এসে বক্তৃতা দাও, কেউ বলছে আবার একটা সমুদ্র অভিযানে যাও, যা খরচ লাগবে আমরা দেব। শেষ পর্যন্ত স্লোকাম ওই গ্রাম ছেড়ে তার স্প্রে চালিয়ে নির্জনতর একটি দ্বীপে চলে এলেন। দ্বীপটির নাম গ্র্যান্ড কেমান, জামাইকার অদূরে অবস্থিত। একসময় এই দ্বীপে জলদস্যুরা কেল্লা বানিয়েছিল, এমন অবশ্য তারা এখন নিশ্চিহ্ন। জোসুয়া স্লোকাম কর্মহীন অবস্থায় একটা বছর কাটালেন। 2 বছর কেটে গেল, আর বোধহয় চুপ করে বসে থাকতে পারছিলেন না। রক্তের মধ্যে কেউ যেন দামামা বাজিয়ে দিয়েছে। সমুদ্র আবার হাতছানি দিল, একান্ত সঙ্গী স্প্রে জাহাজখানি মেরামত করতে পাঠালেন। কারখানার লোকেরা বলল, মেরামতের দরকার কি, জাহাজটা চমৎকার আছে, এই জাহাজে চেপে আপনি আরও একবার পৃথিবী প্রদক্ষিণ করতে পারবেন। ছোটোখাটো মেরামতের পালা শেষ হল, পেন্ট লাগিয়ে জাহাজটা ফেরত দেওয়া হল। এই জাহাজটা স্লোকাম পাঠিয়েছিলেন রোড আইল্যান্ডের ব্রিস্টল বন্দরের হেরেস হফের কারখানাতে। এই কারখানার উপর স্লোকামের অনেক দিনের আস্থা। তিনি জানেন ওই কারখানার মালিক অত্যন্ত ভদ্রলোক, তিনি কখনো গ্রাহকদের ঠকান না। অবশ্য বন্ধু বান্ধবদের কেউ কেউ মন্তব্য করেছিলেন যে পৃথিবী পরিক্রমা করে জাহাজটা দুর্বল হয়ে গেছে। কারখানার মালিক ন্যাট হ্যারিসন এই দুশ্চিন্তা উড়িয়ে দিলেন। তিনি বারবার বলেছিলেন, না, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, জাহাজটা এতটাই মজবুত যে এটাতে চড়ে আরও একবার পৃথিবী প্রদক্ষিণ করে আসা যায়। ব্রিস্টল থেকে একদিন জোসুয়া তার জাহাজখানি গ্র্যান্ড কেমান দ্বীপে নিয়ে এলেন। তারপর 1909 খ্রিস্টাব্দে 14 নভেম্বর দক্ষিণ আমেরিকার দিকে যাত্রা করলেন। আবার বন্দরে অনেক মানুষের ভিড় চোখে পড়ল। স্লোকাম আরও একটি বিশ্ববিজয়ী অভিযানে বেরোচ্ছেন, লোকেরা আনন্দে হাততালি দিল। এই ঘটনার কদিন বাদেই সমুদ্রের বুক থেকে চিরদিনের মতো হারিয়ে গেলেন বিশ্ববিজয়ী নাবিক স্লোকাম। কি হলো তার? জাহাজ ছাড়বার সময় স্লোকাম পাইলটের হুইল ধরে দাঁড়িয়েছিলেন। স্বাস্থ্যোজ্জ্বল এমন একটি মানুষ, 2 চোখের তারায় আত্মবিশ্বাসের চাউনি। এমনকি ছেলে ভিক্টর পর্যন্ত বলেছে, বাবা এমন সুন্দর স্বাস্থ্য সে আগে কখনো দেখেনি। সেদিন বাতাস ছিল অনুকূল, সমুদ্র ছিল শান্ত। তাহলে কি হলো জাহাজটার? হঠাৎ আগুন লেগে গিয়েছিল। কিন্তু
আগুন নেভাবার যন্ত্রপাতি তো জাহাজের মধ্যেই ছিল। জাহাজটি কি সমুদ্র ঝড়ের মুখে পড়েছিল? আবহাওয়া বিভাগের রিপোর্ট তন্ন তন্ন করে দেখা হলো না, সমুদ্র ঝড়ের কোনো রিপোর্ট নেই। তাহলে জাহাজটা গেল কোথায়? দক্ষিণ আমেরিকা যাবার নাম করে স্লোগান কি আরও একবার বিশ্ব অভিযানে বেরোলেন? কিন্তু তিনি যাবেন কোথায়? তার মতো দুঃসাহসী মানুষ তো আত্মগোপন করে থাকতে পারবেন না। রাত্রির অন্ধকারে কোনো বড় জাহাজ কি স্প্রেকে ধাক্কা মেরেছিল, তার ফলে স্প্রে ডুবে গেছে? যদিও রাতে জাহাজে আলো থাকে, কিন্তু সেই আলো পালের আড়ালে ঢাকা পড়ে যায়। হয়তো সেই ঘাতক জাহাজ স্প্রে জাহাজের আলো দেখতে পায়নি। এগিয়ে এলেন সামুদ্রিক কাহিনীর লেখক এডওয়ার্ড রো স্নো, মিস্ট্রিয়াস টেলস অব দি নিউ ইংল্যান্ড কোস্ট বইতে তিনি লিখেছেন, লেজার অ্যান্টলিস দ্বীপপুঞ্জের অন্তর্গত টার্টল আইল্যান্ডের কাছে 500 টনের একটি মেল স্টিমার 37 ফুট দীর্ঘ স্প্রে জাহাজকে সজোরে ধাক্কা মেরেছিল। এই ঘটনাটি ঘটে অরিনিকো নদীর মুখে। ধাক্কার ফলে স্প্রে জাহাজটি স্লোকামকে নিয়ে ডুবে যায়। অনেকেই গল্পকথা বিশ্বাস করলেন, অনেকে তীব্র সন্দেহ প্রকাশ করলেন। তারা বললেন, স্প্রে জাহাজের আলো এত কমজোরি নয় যে দূর থেকে তা দেখা যাবে না, কারণ ম্যাসাচুসেটস ক্রস্টার শহরের নাবিকেরা স্লোকামকে বিদায় অভিনন্দন জানানোর সময় একটি উজ্জ্বল আলো উপহার দিয়েছিলেন। এই আলো রাতের অন্ধকারেও জ্বলজ্বল করে জ্বলত। অনেক দূর থেকে আলোকিত পাল দেখা যেত। কেউ কেউ বললেন, না, হয়তো যান্ত্রিক কারণে সেই আলো নিভে গিয়েছিল। এর পরের ঘটনা আরো অবিশ্বাস্য। অনেকে অরিনিকো নদীর পারে অথবা ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপে স্লোকামকে চোখের সামনে দেখেছে। সেই একই চেহারা, কেবল মুখ ঢাকা পড়েছে গোঁপ দাড়িতে, চোখের তারায় বিষণ্নতা। তাহলে কি কোনো অজ্ঞাত কারণে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন কিংবদন্তি এই মহানায়ক? অনেকে বললেন, তার বিবাহিত জীবন মোটেই সুখের ছিল না, স্ত্রীর সাথে সবসময় কলহ লেগে থাকত, তাই বোধ হয় তিনি এমনভাবে আত্মগোপন করে আছেন। বিরুদ্ধবাদীরা বললেন, না, স্লোকামের মতো বিখ্যাত ব্যক্তি এভাবে দীর্ঘদিন চোখের আড়ালে লুকিয়ে থাকতে পারেন না। অন্য একটি ঘটনা, 1958 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারি, নিউ ইয়র্ক টাইমস খবর দিল প্রচণ্ড সামুদ্রিক ঝড়ের আক্রমণে একটি 45 ফুট লম্বা ইয়ট 4 জন আরোহী সমেত নিখোঁজ। এই খবর পাওয়া গেছে মিয়ামির ফ্লোরিডা থেকে 6ই জানুয়ারি তারিখে। কোস্ট গার্ডরা তন্ন তন্ন করে অনুসন্ধান করল। শেষ পর্যন্ত তারা 80 মাইল উত্তরে জুপিটার ইনলেটের কাছে ওই ইয়েটের একটি লাইফ বোটের সন্ধান পেল। কোস্টগার্ডদের বক্তব্য অনুসারে মিস্টার কনোভারের 2টি মাস্তুলওয়ালা ইয়ট গত বৃহস্পতিবার কি ওয়েস্ট থেকে মিয়ামির দিকে যাত্রা শুরু করেছিল। আপনারা হয়তো হার্ভে কনোভারের নাম শুনেছেন, মস্ত বড় ব্যবসায়ী, নিউ ইয়র্কের বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কনোভার আর নেস্ট পাবলিকেশন ইনকে তিনি ছিলেন প্রেসিডেন্ট। ওই প্রতিষ্ঠান থেকে 2টি পৃথিবী বিখ্যাত পত্রিকা নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে, একটার নাম ইয়টিং, অপরটির নাম এভিয়েশন এজ। প্রথমটিতে সমুদ্রযাত্রার খুঁটিনাটি তথ্যের সন্ধান থাকে, দ্বিতীয়টিতে আবার বিমান যাত্রার উপর
সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। কনোভারা ছিলেন এয়ার কোরের একজন পাইলট, প্রথম মহাযুদ্ধের সময় বিমান যুদ্ধে অংশ নিয়েছিলেন। মিয়ামি থেকে ন্যাসো পর্যন্ত ইয়ট রেসে তিনি তিনবার জয়লাভ করেছিলেন। এতেই প্রকাশিত হয় জল এবং অন্তরীক্ষে ছিল তার অবাধ আধিপত্য। তার নিজের একটি অত্যন্ত সুন্দর ইয়ট বা প্রমোদতরণী ছিল, সেটির নাম দিয়েছিলেন রেভনক। নিজের নাম কনোভারের অক্ষরগুলি উল্টে দিলেই রেভনক শব্দটি পাওয়া যায়। এমন সুন্দর প্রমোদতরণী গোটা উত্তর আমেরিকাতে আর একটাও ছিল না। এর সম্পর্কে বলা হতো সেফেস্ট অ্যান্ড ফাইনেস্ট ক্র্যাফট অ্যাফ্লট। সেদিন ছিল বুধবার, ঝকঝকে রোদ্দুর আকাশকে উদ্ভাসিত করেছে, দূর দিগন্তে ঝড়ের বিন্দু মাত্র চিহ্ন নেই। রেভনকের যাত্রীরা এসেছেন ফ্লোরিডার কি ওয়েস্ট জাহাজ ঘাটে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা বিদায় অভ্যর্থনা জানাবার জন্য সেখানে পৌঁছে গেছেন। যাত্রীদের মধ্যে আছেন ক্যাপ্টেন কনোভারের স্ত্রী ডরোথি, আছে তাদের 27 বছর বয়সের ছেলে লরেন্স, আর আছেন বন্ধু উইলিয়ামস ও মিসেস ফ্লুগেনম্যানস। এরা সকলেই নিউ ইয়র্কে থাকেন। ইয়টে উঠে মিসেস ফ্লুগেনম্যানস হঠাৎ অপ্রকৃষ্টের মতো আচরণ করতে শুরু করলেন। এমনিতে তিনি শান্ত স্বভাবের মহিলা, কিন্তু ওই ইয়টে ওঠার সঙ্গে সঙ্গে তার মনে কি একটা বিরাট পরিবর্তন ঘটে গেল। তার কেবলই মনে হতে লাগলো কোনো এক সময় এই ইয়টটা উল্টে যেতে পারে, তাহলে সকলের সলিল সমাধি হবে। শেষ মুহূর্তে তিনি নেমে গেলেন। স্বামী উইলিয়াম কিন্তু স্ত্রীর কথায় কান দিলেন না। যদি স্ত্রীর নিষেধবাণী তিনি শুনতেন, তাহলে হয়তো তার প্রাণ যেত না। হাঁসের মতো সাদা ডানা মেলে ইয়টখানি ভাসলো সাগরের জলে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ভালোই ভালোই কেটে গেল। শনিবার এলো, রেভনকের খবর আর পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে প্রচণ্ড ঝড়ে গ্যাল্প স্ট্রিট উত্তাল হয়ে উঠেছে। এই ব্যাপারে কনোভারের এক বন্ধু উৎকণ্ঠিত হলেন। তিনি মিয়ামি কোস্টগার্ডের কাছে খবর পাঠালেন। কোস্টগার্ডরা সঙ্গে সঙ্গে অনুসন্ধান করতে শুরু করল, বেরিয়ে পড়ল সার্চ পার্টি। এমনকি এক ঝাঁক তদন্তকারী বিমানকেও আকাশপথে উড়িয়ে দেওয়া হলো। বিমানগুলো বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখল, চোখে দূরবীন লাগিয়ে তারা তন্ন তন্ন করে খুঁজল, কোথাও ইয়টের চিহ্ন নেই। মিয়ামি থেকে 80 মাইল উত্তরে রেভনকের একটি লাইফ বোট রেভনক জুনিয়রকে পাওয়া গেল, কিন্তু আরোহী বা ইয়টটি কোথায় গেল? ইউ বারমুডা ট্রায়াঙ্গেলের এক অমীমাংসিত রহস্য। অনেকে বলে থাকে এখানে সমুদ্রের তলাতে আছে ভয়ঙ্কর জলজন্তু, তাকে আমরা সমুদ্র রাক্ষসী বলতে পারি। সেই সমুদ্র রাক্ষসী আরোহী সমেত ইয়টগুলিকে গিলে ফেলেছে। একটি নয়, দুটি নয়, অসংখ্য ইয়ট ওই অঞ্চলে হারিয়ে গেছে, যেমন হারিয়ে গেছে এনচেন্ট্রেস নামে একটি ইয়ট। 59 ফুট দীর্ঘ এই ইয়টে চেপে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছিলেন কাউন্ট ক্রিস্টোফার ডি গ্র্যাবেউস্কি নামে আমেরিকাবাসী এক পুলিশ ভদ্রলোক। তিনি তার ইচ্ছার কথা মোটর বোটিং পত্রিকার সম্পাদকের কাছে চিঠি মারফত জানিয়েছিলেন। 6 মাস ধরে 8,000 মাইল ভ্রমণ করবেন, তিনি হবেন ইয়টের ক্যাপ্টেন, ওই ইয়টে সস্ত্রীক মালিক থাকবেন। মালিক দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক বিশিষ্ট ইন্স্যুরেন্স ব্যবসায়ী। এর আগে অবশ্য তিনি কখনো প্রমোদতরণীতে চড়েননি। জানুয়ারি মাসের 7 থেকে 8 তারিখ নাগাদ সাউথ ক্যারোলিনা চার্লসটন থেকে
এনচ্যান্ট্রেসের শুভযাত্রা শুরু হলো। ইতিমধ্যে গ্যাবিউস্কি দুঃসাহসী অভিযানের মহানায়ক হিসাবে খ্যাতি অর্জন করেছেন। 25 ফুট একটি নৌকায় চেপে ট্যাঞ্জিয়া থেকে আটলান্টিক পার হয়েছেন, বারমুডা ট্র্যাঙ্গেল নির্বিঘ্নে অতিক্রম করেছেন। নৌকোটির নাম হল টেথিস। ওই ইন্স্যুরেন্স ব্যবসায়ীর নাম জন এল পেলটন। তিনি বাস করেন ক্যালিফোর্নিয়ার হুইটিয়া শহরে। ধনী আমেরিকান ইয়ট কিনে রাখতে ভালোবাসেন, হঠাৎ ইচ্ছে হলে ইয়টে চেপে সমুদ্র ভ্রমণ। 1963 খ্রিস্টাব্দে নভেম্বরে পেলটন এলেন নিউ ইয়র্ক সিটিতে, এনচ্যান্ট্রেস ইয়টখানি কিনলেন। ইয়টখানি দেখতে সত্যিই চমৎকার, ভারী খুশি হলেন তিনি। তার কত দিনের শখ ছিল অবসর সময় পেলে ইয়টে চেপে সমুদ্র ভ্রমণ করবেন। 1925 খ্রিস্টাব্দে এই ইয়টটি তৈরি হয়েছিল। 20 টন ওজনের, ডেক এবং অন্যান্য অংশ সেগুন ও মেহগনি কাঠ দিয়ে তৈরি, পালগুলো প্রায় নতুন। ইঞ্জিনে অতিরিক্ত শক্তি ভরে দেওয়া হয়েছে, যান্ত্রিক ত্রুটি একেবারেই নেই। আছে রেডিও ট্রান্সমিটার ও রিসিভার, রেডিও মারফত ইয়ট থেকে টেলিফোনে কথা বলার ব্যবস্থাও করা হয়েছিল। ছিল অত্যাধুনিক রেডিও ডিরিকশন ফাইন্ডার মেশিন, ছিল লাইফ জ্যাকেট, লাইফ বেল্ট আর ফাইবার গ্লাসের একটি 8 ফুট লম্বা লাইফ বোট। স্বপ্ন দেখতে শুরু করলেন জন পেলটন। এই ইয়টে চেপে সমুদ্র মধ্যবর্তী কোনো নির্জন দ্বীপে পৌঁছবেন, দেখবেন সুবর্ণ বেলাভূমিতে কিভাবে রক্তাক্ত সন্ধ্যা নেমে আসে। অবশেষে 1964 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি চার্লসটন বন্দর থেকে এনচ্যান্ট্রেসের যাত্রা শুরু হলো। নীল সমুদ্রের উপর যেভাবে উড়ে গাংচিল যায়, তেমনভাবেই সাদা পাল তুলে এনচ্যান্ট্রেস ভেসে চলল। গন্তব্য ভার্জিন আইল্যান্ডের সেন্ট টমাস বন্দর। 3 দিন কেটে গেল। জ্যাকসনভিল বিচ স্টেশনের কোস্টগার্ডের বিপদ সংকেত শোনা গেল, এনচ্যান্ট্রেস থেকে SOS ভেসে আসছে। ফ্লোরিডা থেকে কিছু দূরে ইয়টটা ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়েছে। এনচ্যান্ট্রেসের রেডিও অপারেটর 1, 2, 3 ইত্যাদি সংখ্যা গুনতে শুরু করল। এইভাবেই কোনো বিপদগ্রস্ত জাহাজেরও আসল অবস্থান জানাতে হয়। কিছুক্ষণ বাদে কণ্ঠস্বর বদলে গেল। এতক্ষণ এক পুরুষের গম্ভীর গলা পাওয়া যাচ্ছিল, এবার এক বালকের কণ্ঠস্বর শোনা যেতে লাগলো। 10, 9, 8, 7 ইত্যাদি সংখ্যাগুলি সে উচ্চারণ করছে। ধীরে ধীরে তার স্বর অস্পষ্ট হয়ে এলো, একটু বাদে আর শোনাই গেল না। কোস্টগার্ডরা অনুমান করল চার্লসটন থেকে 150 মাইল দক্ষিণ পূর্ব দিকে কোনো একটি অজ্ঞাত জায়গায় ইয়টখানি ঝড়ের মুখে পড়েছে। সার্চ অ্যান্ড রেস্কিউ স্কোয়াড সঙ্গে সঙ্গে যাত্রা শুরু করল। কয়েকটি জাহাজও যোগ দিল এই অনুসন্ধান অভিযানে। 12,000 মাইল বর্গ মাইল সমুদ্র তন্ন তন্ন করে অন্বেষণ করা হলো। এনচেন্ট্রেসকে খুঁজেই পাওয়া গেল না, পাওয়া গেল না এই ইয়টের ভাঙা অংশ বা আরোহীদের মৃতদেহ। সেই একই ঘটনার পুনরাবৃত্তি। বারমুডা ট্র্যাঙ্গেলের ভয়ঙ্কর রাক্ষসী আরও একটি ইয়টকে গিলে ফেলল। 1967 খ্রিস্টাব্দে উপকূল থেকে মাত্র 1 মাইল দূরে উইচক্র্যাফ্ট নামে আরেকটি ইয়টের একই দশা হল। এই ইয়টখানা তৈরি হয়েছিল এমনভাবে যে এটি ডুববে না। ইয়টের ভিতরে অনেকগুলো ফাঁপা বাক্স বসানো ছিল যা এই ইয়টটাকে ভাসিয়ে রাখতে পারে। ছিল বেশ কয়েকটি লাইফ জ্যাকেট। ডিসেম্বর 1967 খ্রিস্টাব্দ ইউরোপ ও আমেরিকা জুড়ে উৎসব শুরু হতে চলেছে। মিয়ামি বিচ হোটেলের মালিক ড্যান বুরাক এই ইয়টটি কিনেছিলেন।
এটি লম্বায় 23 ফুট, দেখতে ভারী চমৎকার। বড়দিন এসে গেল, মিয়ামি শহরটা আলো দিয়ে সাজানো হয়েছে। সন্ধ্যের পর একটি দুটি করে অসংখ্য লাল নীল হলুদ সবুজ আলো জ্বলে উঠল। বুড়াক তার বন্ধু ফাদার প্যাট্রিক হোরগানকে বললেন, চলো ইয়ট ভাসিয়ে বেরিয়ে পড়ি, এমন একটা আলোকোজ্জ্বল সন্ধ্যা বছরে একবারই দেখা যায়। ফোর্ট লডারডেলের সেন্ট জর্জ ক্যাথলিক চার্চের ফাদার প্যাট্রিক হোরগান রাজি হলেন বন্ধুর প্রস্তাবে। দুজনে ইয়ট চেপে বসলেন। মনের আনন্দে তুফান উঠল, মানবতাতা যিশুর জন্মদিন এসে গেল। এখনই তো উৎসবের মধ্যে মেতে ওঠার সময়, আকাশে অসংখ্য নক্ষত্র যেন সেই আনন্দিত বার্তা ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে। ভেসে গেল ইয়ট, ওরা শহরটির দিকে তাকালেন, মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। রূপসীর মতো লাগছে মিয়ামি শহরকে। রাত 9টা, মিয়ামি কোস্টগার্ড অফিস বিপদ সংকেত শুনতে পেল। উইচক্র্যাফট থেকে বুড়াক বলছেন, জলের তলায় কিছুতে ইয়ট আটকে গেছে, প্রপেলারটা বেঁকে গেছে, যন্ত্রপাতিগুলো কাজ করছে না, ইয়টকে আর বের করা যাচ্ছে না, এখনই হয়তো কোনো বিপদ ঘটবে। রেস্কিউ পার্টির লোকেরা যেন অবিলম্বে উপস্থিত হয়। কোস্টগার্ডরা 3 মিনিটের মধ্যে বেরিয়ে পড়ল, 19 মিনিটের মাথায় ঠিক জায়গায় পৌঁছে গেল। কিন্তু কোথায় ওই উইচক্র্যাফট? ওয়ারলেস মারফত বার্তা পাঠানো হলো, তাও ইয়টটাকে পাওয়া গেল না। এসব ক্ষেত্রে ইয়ট বিপদ সংকেত পূর্ণ আলো জেলে রাখে, লাল আলো তপতপ করতে থাকে। উইচক্র্যাফটের ক্ষেত্রে এমন কোনো আলো দেখা গেল না। হাওয়া বইছে একটু জোরে, সমুদ্রের ঢেউ ক্রমশ উছলে উঠছে, তবে ঝড় ওঠেনি। তাহলে উইচক্র্যাফট কি ডুবে যেতে পারে? না, এমন হওয়ার সম্ভাবনা নেই। 24,500 বর্গমাইল এলাকা খোঁজা হলো, ইয়টের নিদর্শন পাওয়া গেল না। এই অবধি বলে রবার্ট ম্যাককান একটু চুপ করলেন। বেশ বোঝা গেল শ্রোতারা সম্মোহিতের মতো তার মুখ থেকে ছিটকে আসা এইসব আপাত অবিশ্বাস্য গল্প শুনছিলেন। এখন গল্পের আসর শেষ হয়ে গেছে, এবার সকলে একটু বিশ্রাম নেবেন। ক্যাপ্টেন কাকু এবং রবার্ট ম্যাককানের দৃষ্টি কিন্তু আবার ওই ম্যাপটার দিকে। যতই অপারেশন তার কাঙ্ক্ষিত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, ততই ক্যাপ্টেন কাকু আরো নিশ্চুপ হয়ে যাচ্ছে। বাদশাহ জানে লড়াইয়ের আগে মানসিক প্রস্তুতি চলছে। ক্যাপ্টেন কাকুকে যতই দেখছে সে, শ্রদ্ধায় মনটা ভরে যাচ্ছে। এত দায়িত্ব মাথার উপর চাপানো, অথচ চোখে মুখে প্রশান্তির ছাপ। এই ধরনের মানুষরাই বোধহয় জীবন যুদ্ধে শেষ পর্যন্ত জয়যুক্ত হয়। Thank you.